আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষ কোন দেশের নাগরিকরা, কিংবা কোন দেশ যেখানে মধ্যরাতে সূর্য ওঠে? এটি পৃথিবীর একটি মাত্র দেশ যেখানে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে। হ্যাঁ, আশ্চর্য দেশটি নরওয়ে, যা কল্পনাকেও হার মানায়। দেশটি মূলত মধ্যরাতের সূর্যের দেশ নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন রয়েছে দেশটিতে। দেশটির সৌন্দর্য মুহূর্তেই আপনার মন কেড়ে নেবে। এখানকার মানুষরা বিশ্বাস করে, যদি আপনি ঠান্ডায় বরফের জলে স্নান করেন, তাহলে আপনি সারা বছর খুশি থাকবেন। তবে খুশি যে কতটা দামি, সেটা তো আপনাকে হিসাব করেই নিতে হবে, এমন আবহাওয়া আর এরকম বরফ গোলা জলকে যোগ করে। বলা হয় এই দেশটি দেশ নয়, স্বর্গ। নরওয়ে ইউরোপের ষষ্ঠ সবচেয়ে বড় দেশ, আর এরিয়ার দিক থেকে হিসাব করলে দেশটি 3,85,207 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই দেশটির বর্ডার সুইডেন ডেনমার্কের সাথে মেলে। এরিয়া অনুযায়ী দেশটি এত বড় হলেও দেশটির টোটাল জনসংখ্যা মাত্র 54 লাখের কাছাকাছি। দেশটিতে মানুষজন আপনার চোখে খুব কম পড়বে। এর কারণ, এমনিতেই দেশটির জনসংখ্যা এত কম, তার উপরে তারা সামাজিক নয়। নরওয়ের মানুষজন শুধুমাত্র নিজের কাজ বোঝে এবং নিজের কাজকেই ভালোবাসে। অন্যের ব্যাপারে নাক গলানোটা তারা একেবারেই পছন্দ করে না, যতক্ষণ না তাদের মতামত কেউ জানতে চাইছে। হয়তো এটাও একটি কারণ হতে পারে যে নোবেল শান্তি পুরস্কার নরওয়ের রাজধানী ওসলোতেই অর্গানাইজ করা হয়। নরওয়ে দেশটির 70% এলাকা জুড়ে আপনি সবুজে সবুজ দেখতে পাবেন। এর মানে হলো, এখানে আপনি শহরের বাইরের এলাকা জুড়ে আপনার চোখে পড়বে শুধুমাত্র পাহাড় আর পাহাড় আর বনাঞ্চল। এখানে কমপক্ষে 50,000-এর বেশি দ্বীপ রয়েছে। এর মধ্যে এমনও দ্বীপ রয়েছে যেখানে কেউ বসবাস করে না, তা সত্ত্বেও নরওয়ের সরকার দ্বীপগুলির রক্ষণাবেক্ষণ করে থাকে। নরওয়ে দেশটিতে একটি আইন যা সম্পূর্ণ আলাদা। এই দেশটিতে আপনি কোনো কুকুরকে বেঁধে রাখতে পারবেন না, এমনকি কুকুরটি আপনার পোষ্য হলেও না। কোনো জরুরি কারণবশত আপনাকে এমনটা করতে হলেও এক্ষেত্রে আপনার কিছু শর্ত মানতে হবে। নরওয়েতে অপর একটি নিয়ম রয়েছে যা পৃথিবীর বাকি দেশগুলিরও শেখা উচিত। এখানে আপনি 12 বছরের নিচে যে কোনো শিশুকে ডিজিটাল অ্যাড কিংবা প্রিন্ট অ্যাডে নিতে পারবেন না। নরওয়ে দেশটির রাজধানী ওসলো একটি সবচেয়ে বড় শহরও। এখানে একটি ব্যাপার একেবারে কমন, এখানকার রাস্তায় আপনি সেই সকল মানুষজনকে চলাফেরা করতে দেখবেন যারা অফিসে যাচ্ছে কিংবা অফিস থেকে ফেরত আসছে, অর্থাৎ সকালে এবং বিকালের দিকে। আর সপ্তাহের শেষেও এখানকার মানুষজনদের হয়তো আপনি ক্লাবে দেখবেন, আর নয়তো রেস্টুরেন্টে। নরওয়ের মানুষজনরা মনে করে, ঠান্ডার সময় আপনি যদি বরফের জলে স্নান করেন, তাহলে আপনি সব সময় খুশি থাকবেন। কিন্তু এটি কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তি। তাদের মতে, এমনটা করলে আপনার ব্রেনে রক্ত চলাচল বেড়ে যায়। নরওয়ে দেশটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় টানেল, যার দৈর্ঘ্য 25 কিলোমিটার। বলা হয় এই টানেলটি এতটা সুন্দর যে এর ভেতর থেকে এই টানেলকে দেখলে আপনার মনে হবে আপনি কোনো অন্য দুনিয়ায় চলে এসেছেন। আপনি জেনে অবাক হবেন যে নরওয়ে দেশটিতে একটি ছোট্ট শহরও আছে যার নাম হেল, অর্থাৎ নরক। এখানে একটি জনপ্রিয় স্টেশন রয়েছে যেখানে ট্যুরিস্টরা আসে আর এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে যায়। বলা হয় এখানকার রেলওয়ে স্টেশন থেকে যখন আপনি বাইরের দিকে আসবেন, তখন আপনি জানতে পারবেন এই জায়গাটিকে হেল কেন বলা হয়। এখানে চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল, আর সেখান থেকে অদ্ভুত আওয়াজও শোনা যায়। নরওয়ের মানুষজন পড়াশুনো করতে খুব ভালোবাসে, এমনকি এখানকার বেশিরভাগ লোক সন্ধ্যার পরে লাইব্রেরিতে চলে আসে শুধুমাত্র পড়াশুনো করার জন্য। শুধু তাই নয়, এখানকার নাগরিকরা যখনই বই পাবলিশ করে, তখন এখানকার সরকার 1,000 কপি কিনে নেয় আর সেগুলিকে ভিন্ন ভিন্ন লাইব্রেরিতে রেখে দেয়। বলা হয় দেশের জনসংখ্যা কম হলে সেখানে সুযোগ সুবিধা অনেক বেশি থাকে। নরওয়ের ক্ষেত্রেও তেমনটি হয়েছে। এখানকার প্রতিটি নাগরিকের বার্ষিক আয় আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেই ব্যক্তি বছরে কত আয় করে কিংবা বছরে কত ব্যয় করে সমস্ত তথ্য। এখানে প্রতিটি মানুষের লাইফস্টাইলই উন্নত মানের। দেশটি একটি ধনী দেশ, এখানে প্রতিটি মানুষের কাছে নিজস্ব বাড়ি রয়েছে। এখানে কোনো মানুষকে আপনি রাস্তার পাশে থাকতে দেখবেন না। নরওয়ে দেশটি যেহেতু সবুজে ঘেরা, তাই এখানকার নাগরিকরা জানে যে তার মূল্য কিভাবে দিতে হয়। অ্যামাজন অরণ্যকে বাঁচানোর জন্য নরওয়ে সরকার $1 বিলিয়ন দান করেছিল। নরওয়ে 2017 সালে তাদের দেশে FM রেডিও বন্ধ করে দেওয়া প্রথম দেশ। যদিও কেউ এটা জানে না যে নরওয়ে সরকার এমন সিদ্ধান্ত নিলই বা কেন।
নরওয়ে একটি এমন দেশ যেখানে দেশটির উত্তর ভাগে জুলাই মাস পর্যন্ত 76 দিন সূর্য ডোবে না। এখানে রাত 12:43 নাগাদ সূর্য ডোবে আর 40 মিনিট পর আবার উঠে যায়। নরওয়েতে যদি কেউ খুন করে তাহলে শাস্তি হিসাবে তার ফাঁসি হয় না, আর না তো যাবজ্জীবন। এখানে সবচেয়ে বড় শাস্তি 21 বছরের কারাদণ্ড। যখন আপনি 21 বছর কাটিয়ে দেবেন তখন আপনি ছাড়া পেয়ে যাবেন। এবার চলুন দেখে নিই নরওয়ের সেই সকল জায়গাগুলি যেগুলি টুরিস্টদের খুবই পছন্দের জায়গা। সবার প্রথমে বলবো ওসলোর কথা, যেটা নরওয়ের রাজধানী এবং সবচেয়ে বড় শহরও। একই সাথে রয়েছে ওস্টফোল্ড এবং ওয়েস্টফোল্ড নামে দুটি জায়গা। বলা হয় এখানে যদি আপনি একবার যান তাহলে আপনার সেখান থেকে ফিরে আসতে মন চাইবে না। এখানে রয়েছে সাদা বরফ, সবুজে ঢাকা পাহাড়। আপনি একবার ভেবে দেখুন, ওপরে নীল আকাশ, চারিদিকে সাদা বরফ এবং সবুজ অরণ্য। এবার বলি বারগন অ্যান্ড দ্য ওয়েস্টার্ন জর্জ সম্পর্কে, যাকে ঐতিহাসিক শহরও বলা হয়। এই জায়গাটির সম্পর্কে এটাও বলা হয়, আপনি যদি ফুলের রাজ্য দেখতে চান তাহলে এর থেকে ভালো জায়গা আপনি আর কোথাও পাবেন না। এখানে বাড়িঘর, রাস্তাঘাট, পাহাড় সকল জায়গায় আপনি ফুলই ফুল দেখবেন, যা দেখে মনে হবে আপনি কোনো রূপকথার রাজ্যে চলে এসেছেন।